আজকে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। এটা আমার বাগানের কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক। খুব সুন্দর খেতে হয় রান্না করলে। আজকে মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি করে দেখাবো। তার জন্য লাগবে হচ্ছে এই মিষ্টি কুমড়ো শাক নিয়েছি। আর নিয়েছি এখানে ঘরে থাকা যা সবজি ছিল, এগুলো কিন্তু কুমড়ো নয়, এগুলো পেঁপে। পেঁপে, এই যে কাঁঠাল দানা, আলু, এগুলো হচ্ছে গাঁঠি কচু, যা ছিল আমার ঘরে সেই রকম সবজি আমি নিয়ে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি। এইবার আমি দেব ফোড়ন। ফোড়নে দিয়েছি আমি 5 ফোড়ন, 2 তেজপাতা আর 2 শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নি, তারপর আমি দেখাচ্ছি আমি কি করছি। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি সবজিগুলো দিয়েছি। সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু আমি সবজিগুলো ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি আমি একটু নুন আর একটু হলুদ। সবজিগুলো আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। ভালো করে আমি আলু টালুগুলো ভাজা ভাজা করে নিয়েছি চাপা দিয়ে দিয়ে। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাকগুলো এর উপর দিয়ে দেব। শুধু কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভেজেছি এগুলো। এবার আমি কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি। তরকারিটায় আমি একটুও কিন্তু জল দিইনি এখনো পর্যন্ত, আর জল দেবও না। এই কুমড়ো শাক থেকে জল বেরোবে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো শাকটা একটু মজে গেলে তবেই আমি এটা নাড়াবো, নইলে সব পড়ে যাবে। কুমড়ো শাকটা ঢাকা দিয়ে দেবো এবার, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। এই 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে এখানে একটা আর গেছে, আর এই একটা, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। আঁচটা একদম কমিয়ে রেখেছি, সিমে করে রেখেছি গ্যাস। এতেই আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব, আর শাকগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি আবার দেখাচ্ছি। শাকটা আমার বেশ একটু মজে গেছে। এইবার আমি এটা উপর নিচ করে দেব তরকারিটা। শাকটাকে কলার দিকে দিয়ে দিলাম। এরপর জল ছাড়বে শাক থেকে, আর এর উপর দিয়ে দেবো একটু মিষ্টি। চিনি দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি মিষ্টি হয় সবসময় নিরামিষ তরকারি, আর শাকের তরকারি তো একটু মিষ্টি হলে খেতে দারুণ লাগে। এর ভেতর সর্ষে বাটা দেওয়া যায়, তবে আমি কিছু দেব না। এই নুন, লঙ্কা, চিনি, হলুদ, এই দিয়ে শাকটা রান্না করব। সবার শেষে নামানোর আগে দেব হচ্ছে ধনে আর জিরে, যেটা আমার কাঁচা ধনে জিরে গুঁড়ো করা আছে সেটা একটু দেব। শাক থেকে জল ছেড়ে দিয়েছে, আর আমি একটু নুন কম আছে বলে আর একটু নুন দিচ্ছি। বেশ মাখা মাখা হয়ে গেছে, আর দিয়ে দেবো এই যে ধনে জিরে গুঁড়ো করা যেটা আছে, 1 চামচ মতো দিলাম। এবার নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব। তরকারি আমার কমপ্লিট। কুমড়ো শাকের চচ্চড়ি আমার পরিবেশনের জন্য একদম রেডি। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কুমড়ো শাকের চচ্চড়ি অসম্ভব সুন্দর খেতে হয়। এটা একটা নিরামিষ রান্না, তাই জন্যই মিষ্টি ব্যবহার করেছি আমি।
যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টি দেবেন না, কিন্তু মিষ্টি দিলে এই তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তাহলে বন্ধুরা কমেন্ট করবেন যদি ভালো লাগে।